সব শেষ খবর জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ বিন এলাকা আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ আমরা সরাসরি যাচ্ছি রাইদুলের কাছে ছাত্র জনতার গণ অভ্যোধানের একটি মাস পূর্ণ হলো আমরা গত জুলাই মাসের আগস্টের যে পাঁচ তারিখে এই যে অবৈধ সরকার ছিল সেটি কিন্তু পদত্যাগের পরেই আমরা দেখেছি যে এই নতুনভাবে নতুন দেশের একটি নাম বাংলাদেশের ইতিহাসে আবারও উঠে আসে এবং ছাত্র জনতার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে কেন্দ্র করে আজকে এক মাস পূর্ণ হিসেবে পূর্তিতে আজকে শিক্ষার্থী যারা আছেন বা ছাত্র জনতা যারা আছেন তারা কিন্তু এই রাজু ভাস্কর্য থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সেই শহীদ মিলানে এসে জড়ো হয়েছেন যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের স্মরণ করছেন শিক্ষার্থীরা এবং তাদের যা এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত ছিল যাদের হাত ছিল তাদের বিচার দাবি করেছেন এবং রাষ্ট্র সংস্কারের কথা বারবার কিন্তু উঠে আসছে বাংলাদেশের ষোলো বছরে যে অন্যায় অবিচার অনিয়ম হয়েছে সেগুলো যেন দূর করে নতুনভাবে নতুন বাংলাদেশ যেন গঠন করা যায় সেই লক্ষ্যেই কাজ করছে নতুন এই অন্তর্বর্তী সরকার এবং এই ছাত্র জনতা তাদেরই কিন্তু সমর্থন দিয়ে এবং তাদের যারা সহপাঠীরা ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের হত্যার বিচারের বারবার করে দাবি করছেন আমরা জানি যে আগস্টের এক দফা দাবি কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ঘোষণা হয়েছিল এবং হাজার হাজার মানুষ কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে এসেই জড়ো হয়েছিলেন এই শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে কিন্তু এই নতুন যেই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশের দেশটি জন্ম নিয়েছে এবং বা লাল সবুজের দেশ বাংলাদেশকে আবার নতুনভাবে দেখতে পেয়েছে এই দেশের সাধারণ জনগণ সেটি কিন্তু আবারও প্রমাণ করে দিয়েছে এই ছাত্র জনতা এবং তারা বারবার করে একটি কথাই বলছেন যে আর কোনোভাবেই কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশকে নসৎ করতে পারবে না কোনো ষড়যন্ত্র করতে পারবে না কোনো ধরনের কোনো অপকর্মের দিকে এই অপকর্মের চেষ্টা করলে তারা আবারও সেই আন্দোলনের মধ্যে দিয়ে রুখে দিবেন সেই ঘোষণায় কিন্তু বারবার এই হুঁশিয়ারির কথা জানাচ্ছিলেন এই সমাবেশে এবং আমরা জানি যে শুধুমাত্র শিক্ষার্থীরাই নয় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই কোটা সংস্কারের মধ্যে দিয়ে শুরু হয়েছিল সেটি গিয়ে শেষ হয় এই বর্তমান সাবেক যেই সরকার ছিল সেই সরকারটি পদত্যাগের মধ্যে দিয়ে এই জন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কিন্তু সাধারণ মানুষেরা আমরা দেখেছি কি ধরনের একাত্মতা তাই বারা বারবার করে একটা কথাই আজ বলছে যে একটি মাস পূর্ণ হয়েছে তাদের ভাইদের হারানো দ্রুত এই সাধারণ যারা শিক্ষার্থী ছিল যারা যারা আন্দোলন করেছিল তারা যেন তাদের যেন হত্যার বিচারের তাড়াতাড়ি যেন করা হয় দ্রুত যেন তাদের হত্যার বিচার করা হয় এবং এই নতুন দেশটাকে যেন আবারো নতুনভাবে সাজানো হয় এই দাবি তারা জানাচ্ছেন সব কিছু মিলিয়ে শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ মার্চের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে